মা, অমা, তোমার সঙ্গে একটা কথা ছিল। বল। ওই অদ্বৈত ঠাকুরের কাছে নিমাই দাদার খবর নিয়ে গেছিলাম না, তো তিনি আমার একটা কাজ দিয়েছেন। কি কাজ? ওই তেনার এক বন্ধুর কাছ থেকে কটা পুঁতি নিয়ে আসতে হবে। ও যাস। আচ্ছা, তবে যাবার আগে নিমাইকে বলে যাস। না মা, নিমাই দাদার আমার জ্বর হয়েছে, তারে আর বিরক্ত নাই বা করলুম। ও হ্যাঁ, ও অদ্বৈত ঠাকুর বলেছেন কাল ভোর ভোর রওনা হয়ে গেলে বড় ভালো হয়। বললাম তো যাস। আচ্ছা মা। ঈশান। মা, উনি নিমাইয়ের কথা কিছু জিজ্ঞেস করেননি? হ্যাঁ মা, ওই জ্বর হয়েছে শুনে বড় ব্যস্ত হয়ে পড়লেন। আর কিছু না, আর তো তেমন কিছু শুধোলেননি। ও আচ্ছা আচ্ছা। উমা, তুই ঘুমোসনি? উঠে এলি যে, বড় খিদে পেয়েছে। খিদে পেয়েছে? দেখো ছেলের কাণ্ড। খিদে পেয়েছি তো আমাকে ডাকলি না কেন? একটু মুড়ি আর দুধ দি। অদ্বৈত ঠাকুরের সাথে দেখা হলো? দেখা হয়েছে গো ছোট দাদা, তিনি তো আমার একটা কাজ দিয়েছেন। কি গো? ওই তেনার এক বন্ধুর কাছ থেকে কতগুলো ন্যায়শাস্ত্রের পুঁতি নিয়ে আসতে হবে তোমার জন্য। তেমন ন্যায়শাস্ত্রের পুঁতি নাকি এই নবদ্বীপে কারোর কাছে নেই গো। ন্যায়শাস্ত্রের পুঁথি? হ্যাঁ, নবদ্বীপে কারোর কাছে নেই? না গো। কোথায় আছে সে পুঁথি? সে তোমারে বলা বারণ আছে, সে তুমি ঠাকুরের কাছে নিজেই শুধিয়ে নি। তো কোথায় যাচ্ছ তা তো বলবে। আমি নবগ্রামে যাচ্ছি গো ছোট দাদা। নবগ্রাম? কর্তা, ও কর্তা, নবগ্রাম কোন দিকে বলতে পারো? সোজা চলে যাবে, তারপর কুমোর গ্রামের পাড়ঘাটা পড়বে, সেখান থেকে ডান দিকে ঘুরবে, তারপর দু কোষ হাঁটলেই নবগ্রাম পেয়ে যাবে। তো সন্ধ্যের মধ্যে পৌঁছতে পারবো? হ্যাঁ হ্যাঁ। তা তুমি আসছো কর থেকে? আমি আসতেছি সেই নবদ্বীপ থেকে। নবদ্বীপ? বাবা, আমাদের ওখানকার অদ্বৈত ঠাকুর আমার সন্ধ্যের মধ্যে পৌঁছতে পারবো বললেন। হ্যাঁ হ্যাঁ, আজই গো কর্তা পেন নাম। হ্যাঁ, এইদিকে চলে যাবো তো। ঠাকুর, ও ঠাকুর, নবগ্রাম আর কদ্দূর বলতে পারেন? এক কোষ। কোথা থেকে আসা হচ্ছে? গৌড় থেকে? আগে না, আমি আসতেছি নবদ্বীপ থেকে। নবগ্রামে কার কাছে যাবে? ওই কুবের মিশ্র বলে একজন আছেন, তার কাছ থেকে কতগুলো পুঁতি আনতে হবে। পুঁতি? ভালো। ঠাকুর, আপনি কোন পথে? আমি ওই নবগ্রামেরই পথে। তাই নাকি? তাহলে তো নবগ্রাম পর্যন্ত আপনার সঙ্গ ছাড়ছি না ঠাকুর। ঠাকুর, নবগ্রামে কার কাছে যাবেন? দেখো, আমি ভবঘুরে ব্রাহ্মণ, কামাক্ষা দর্শনের জন্য বের হয়েছি। কোনো একটা জায়গায় আশ্রয় পেলেই হলো। তাহলে এক কাজ করি ঠাকুর, চলেন উঠে পড়ি। বেলা পড়ে আসছে, এক কোষ রাস্তা হাঁটতে হাঁটতে আধার ফেরিয়ে যাবে। চল চল চল। আসেন। এসে তো পড়লুম মনে হচ্ছে। এসে পড়লুম কি বলছেন ঠাকুর? এ কোন গায়ে এলুম, এ তো জনমনস্যি কিছুই চোখে পড়ছে না। কুবের মিশ্রর বাড়িটা যে কোন দিকে কে জানে। আজ রাত্রি আর খোঁজ করে কোনো, ওই তো একটা ঘরে আলো জ্বলছে, মনে হচ্ছে নিশ্চয়ই কেউ আছে। চলো আজ রাত্রিরে না হয় ওখানেই আশ্রয় নেওয়া যাবে। চলো। না না ঠাকুর, আপনি সৎ ব্রাহ্মণ হয়ে না জেনে শুনে গেরস্তর ঘরের অতিথি হবেন? তার চেয়ে আপনি বরং একটু দাঁড়ান, আমি খোঁজ খবর করে দেখে আসি কাছাকাছি কোনো ব্রাহ্মণের ঘর আছে কিনা। হ্যাঁ শোনো 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 শোনো, এই অন্ধকারে বাবু আমি একা দাঁড়াতে পারবো না, চলো আমিও তোমার সঙ্গে যাই। চলে। ঘরে কেউ আছেন? একটু বাইরে আসুন না বাবা। ঠাকুর, আমরা নবদ্বীপ থেকে আসতেছি, এখানে কাছাকাছি কোনো বামুনের ঘরের খবর দিতে পারেন? আমার এই ঠাকুর সৎ বামুন ছাড়া কারোর ঘরে অন্ন গ্রহণ করেন। আপনি এই ঘরেই থাকতে পারেন। অবশ্য আমি খুবই দরিদ্র, তবে রামভন। বাহ, খুব ভালো হলো। আমার নাম কালিনা চক্রবর্তী। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সামান্য মানুষ, অল্প স্বল্প জ্যোতিষ জানি, পূজা আর্চা করি এই আর কি। কি আশ্চর্য, হ্যাঁ আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন, আমি আপনাদের জল খাবারের ব্যবস্থা। আরে না না না, তার তো কোনো প্রয়োজন নেই, আমরা রাস্তায় খেয়ে এসেছি, আর তাছাড়া রাত্রে দুটো ফুটিয়ে নিলেই চলবে। হ্যাঁ দেখুন, কিছুদিন ধরে আমার শরীরটা বড্ড খারাপ যাচ্ছে। আচ্ছা। আমি ভীষণ কষ্ট পাচ্ছি, পেয়েছেন? আর আর আমার স্ত্রী বহুদিন হলো গত পেয়েছেন। আমার এক মেয়ে আছে, তারও বিয়ে হয়ে গেছে। তবে আরে আপনি ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না, আপনি আমাদের মাথা গোঁজা ঠাঁই দিয়েছেন, এই অনেক। আচ্ছা, আপনারা তো নবদ্বীপ ধাম থেকে আসছেন, যাবেন কোথায়? আমি কামাক্ষা দর্শনের জন্য বের হয়েছি, পথে এর সঙ্গে দেখা। হ্যাঁ ঠাকুর, আর আমি যাব কুবের মিশ্রের বাড়ি। আপনি যদি বলে দেন তার বাড়িটা কোথায়, তাহলে আজ রাতেই রওনা হয়ে যেতে পারি। না না, কুবের মিশ্রের বাড়ি এখান থেকে বেশি দূর নয়, খুব কাছে। কিন্তু আজ রাতে তো তিনি চলে গেছেন তার নাতির অন্নপ্রাশনে, কাল সকালে ফিরবেন। তাহলে ঠাকুর? তাহলে কি হয়েছে, তুমি রাত এখানে থেকে যাও, কাল সকালে দেখা করবে। আচ্ছা ঠাকুর, নবগ্রামে শ্রীধর ঠাকুর বলে কারুকে চেনেন? কেন বলুন তো। আরে না না, বলুন না বলুন না, আপনি চেনেন তাকে? আমি শ্রীধর ঠাকুর। দেখুন কাণ্ড, আমি আসছি গৌড় থেকে, তা সেখানেই শুনলাম যে শ্রীধর ঠাকুর নাকি বড় ভালো হাত গণনা করেন। তা ভাবলুম যে এই কামাক্ষা দর্শনের সাথে সাথে নিজের ভাগ্যটা একবার দেখিয়েই নি। তা এই ভাগ্যদেবী যে এমন প্রসন্ন হয়ে আপনার কাছে আমাকে সোজা পাঠিয়ে দেবেন, এ আমি বুঝতেও পারিনি। আমার জ্যোতিষ গণনের খাতির গৌরদী পৌঁছে গেছে। আরে নইলে আপনার নাম জানবো কি করে বলুন তো? আমার তো সেই একই প্রশ্ন। দেশে এত বিখ্যাত জ্যোতির্বিদেরা থাকতেও আমার নাম কেন? না না, আমার মনে হচ্ছে আপনি ভুল করছেন, আপনি অন্য কারো নাম শুনেছেন, আমার নাম না। আপনি শ্রীধর ঠাকুর? হ্যাঁ। আপনি জ্যোতিষ গণনা করেন? হ্যাঁ। তবে এর মধ্যে আর ভুল কি আছে? বেশ, আপনার কোষ্ঠীখানা আজ রাতে দেখেন, আমি দেখবো। গোড়ে আমার নাম শুনলেন কার কাছে? বাবা সে তো ঠিক বলতে পারবো না, তবে গৌড়ে খুব ডামাডোল চলছে কিনা, সুলতান যুদ্ধে যাবেন, আর তারপরে সুলতানের খানে খবর গেছে যে গৌড়ে নাকি এক ব্রাহ্মণ রাজার জন্ম হয়েছে। তাই গণৎকারদের খুব সুদিন যাচ্ছে, আর এই শয়ে শয়ে গণৎকাররা সেই কারণেই রোজই গৌড়ে আসা যাওয়া করছে। তাদের মধ্যে কারোর কাছে শুনে থাকবো হয়তো। তা হবে হয়তো। সুলতানের তো খুব শত্রু, কে যে কিভাবে ঘোট পাকাচ্ছে বলা খুব শক্ত। তাছাড়া আমাদের ওই গৌড়ের অধিকারী সুবুদ্ধি রায়, আরে যে আগে আমাদের সুলতানের মালিক ছিল, তার সঙ্গে তো সুলতানের রোজই খিটিমিটি লাগছে। আপনি বুঝি রাজধানীতে থাকেন? তা বলতে পারেন। আপনি গৌরের অধিকারী সুবুদ্ধি রায়কে চেনেন? আমার মতো দরিদ্র ব্রাহ্মণের পক্ষে তাকে যতটা চেনা সম্ভব আমি ততটাই চিনি। কেমন লোক সে? ভালো ভালো মানুষ, বড় জেদি, খুব কড়া, আর ধর্মে মতি খুব। ধর্মে মতি আছে না? নইলে আর চলবে কি করে ঠাকুর? তিনিই তো গৌড়ের অধিকারী। হিন্দু ধর্মকে শক্ত করে ধরে রাখার কাজ তো তারই। তা তো বটে। তবে সুবুদ্ধি রায় সম্পর্কে কয়েকটা কথা রটেছিল বটে, তবে তা তেমন কিছু না। কি কথা? সুবুদ্ধি রায়ের পত্নী নাকি মারা গিয়েছিলেন নৌকাডুবিতে। তা এ কথা জানার পর একজন মেয়ে মানুষ এসে সুবুদ্ধি রায়কে বলেছিলেন যে আমি সেই পত্নী, আমি এখনো বেঁচে আছি, আমি মরিনি। তারপর তারপর কি হলো? তারপর আর কি, সুবুদ্ধি রায় মেয়ে মানুষের কথা শুনে বুঝতে পেরেছিলেন যে সবই সাজানো ব্যাপার, দূর দূর করে তাড়িয়ে দিলেন। বললে কি বললেন? চুপচুপ করে তাড়িয়ে দিলেন? আর মেয়েটার কি হলো? আমি অত শত জানি না, পথে ঘাটে কোথাও পড়ে আছে হয়তো। পথে ঘাটে পড়ে আছে? কি ঠাকুর, আপনার শরীর খারাপ লাগছে নাকি? না তো, আমার শরীর খারাপ লাগবে কেন? আমি তোমাদের রান্নার ব্যবস্থা করি। অধিকারী সুবুদ্ধি রায়ের নাম শোনার পর ঠাকুরের কি হলো বলুন তো? সুবুদ্ধি রায় সম্পর্কে কয়েকটা কথা রটেছিল বটে, তবে তা তেমন কিছু না। কি কথা? সুবুদ্ধি রায়ের পত্নী নাকি মারা গিয়েছিলেন নৌকাডুবিতে। তা এ কথা জানার পর একজন মেয়ে মানুষ এসে সুবুদ্ধি রায়কে বলেছিলেন যে আমি সেই পত্নী, আমি এখনো বেঁচে আছি, আমি মরিনি। তারপর তারপর কি হলো? তারপর আর কি, সুবুদ্ধি রায় মেয়ে মানুষের কথা শুনে বুঝতে পেরেছিলেন যে সবই সাজানো ব্যাপার, দূর দূর করে তাড়িয়ে দিলেন। মা, মঞ্জু মা, আমার বাবা তোমাকে কতবার বলেছে যে ঘরে অতিথি এলে একটু আগে থেকে বলবে। দেখো তো, ডাল ভাত ছাড়া আর কিছুই খাওয়াতে পারলাম না। আগে জানলে নদী থেকে কটা মাছ ধরে আনতে পারতুম। বাহ, তুমি আবার মাছ ধরতে পারো নাকি? শুধু মাছ ধরে কেন, হাত পেতে পাখি ধরে, বুনো খরগোশ ধরে। ভগবান এমন দোষী মেয়ে এ ঘরে যে পাঠালেন কেন আমি কিছুতেই বুঝতে পারছি না। বাহ, অতিথির সামনে আমার দোষগুলো বলতে বেশ ভালো লাগছে, তাই না? আচ্ছা আপনি বলুন অধিকারী মশাই, একে তো ডাল ভাত ছাড়া কিছুই খাওয়াতে পারলাম না, তারপর যদি আমার এসব দোষের কথা শুনেন, গৌড়ে গিয়ে আপনি বলবেনটা কি? তাই তো, কি বলবো বলো তো? বলবেন শ্রীধর ঠাকুরের ছেলেকে দেখে এলাম। বলবেন মেয়ে মানুষের মতো দেখতে, নাম মঞ্জুশ্রী। বড্ড বাজে কথা বলিস। একটু দুধ আর মিষ্টি এনে দে। দেবে, দাও। জানো, আমি মিথ্যে কথা বললাম। মেয়েটা একটু ছটপটে, কিন্তু বড় ভালো মেয়ে, ঘরের সমস্ত কাজকর্ম ওই করে। আপনার স্ত্রী? বহুদিন আগে গত হয়েছেন। ও, তা আপনি মঞ্জুশ্রী বিবাহ দিচ্ছেন না কেন? পাত্রের খোঁজ করিনি তা নয়, তবে পাইনি। অর্থবান পাত্রের চেষ্টা আমি করিনি, কারণ যৌতুক দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি চেয়েছি একটা সৎ শিক্ষিত পরিবারের উপর ও হয়ে যাক। আমি বুঝতে পারছি মঞ্জুশ্রীর বিবাহের বয়স পেরিয়ে যাচ্ছে, আমার খোঁজে কোনো সৎ পাত্র থাকলে আমি নিশ্চয়ই বলবো। তুমি একটু দেখো বাবা, তুমি তো গৌরের অধিকারী, তুমি চেষ্টা করলেই তুমি পারবে, তুমি একটু দেখো। আপনি তো কিন্তু কিন্তু করছেন কেন শ্রীধর ঠাকুর? কন্যাদায় বলে কথা, মেয়ের বাপ একজন কেন, প্রয়োজন হলে তো পাঁচজনের কাছে হাত পাততে হবে। না, আমি কারোর কাছ থেকে কোনো দান নিই না। আমি জ্যোতিষ গণনা করি, পূজা আর্চা করে যা রোজগার করি তাতেই আমাদের দিন চলে যায়। আরেকটা কথা আমার মনকে বড় পীড়া দেয়। কি কথা? 16 বছর বয়সে মঞ্জুশ্রীর মৃত্যুযোগ আছে। সে কি? তবে যদি বেঁচে যায় ও রাজরানী হবে। এই গণনা কি আপনার নিজে? হ্যাঁ, আমার নিজের। আমি বহুবার গণনা করে দেখেছি, একই ফল পেয়েছি। গণনা আমার নির্ভুল, আমার গণনার উপর পুরো আস্থা আছে। তাই আপনার মেয়ের 16 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। হ্যাঁ, মঞ্জুমা ভট্টমশাই কতক্ষণ এটাতে বসে থাকবেন? দুধ মিষ্টি নিয়ে আয়, বেলা যে গড়িয়ে গেল। আমার কোষ্ঠী কেন আমি সঙ্গে এনেছিলাম, একবার দেখবেন নাকি? হ্যাঁ নিশ্চয়ই। ইদানিং আমার মানসিক অবস্থা খুব ভালো যাচ্ছে না। রাজনীতির ব্যাপার, খুনোখুনি মারামারি তো লেগেই আছে, মাঝে মাঝে রক্তচাপ বেড়ে যায়, চণ্ডাল রাগ মাথাচাড়া দিয়ে ওঠে। এই তো সেদিন বিনা দোষে আমার এক কর্মচারী হোসেন খাকে আমি চাবুক মারলাম। দেখবেন তো আমার মানসিক অশান্তি কি ক্ষণস্থায়ী। রাহুর দশা কি লিখেছে? রাহুর প্রভাব সামান্য আছে, শনি কুপিত, তবে ঠিক হয়ে যাবে। আর পুত্রযোগ? কোনো সন্তানাদি নেই? না। পুত্রযোগ আছে। আছে? তবে সেই সন্তান নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, একটা জিনিস আমি লক্ষ্য করছি। হ্যাঁ, তোমাকে বলা উচিত হবে কিনা জানি না। না না, বলুন না বলুন। তোমার বিবাহ যোগ আছে। তবে থামলেন কেন? বলুন। আবার কন্যা মঞ্জুশ্রীর সঙ্গে তোমার রাজযোগ মিল আছে। আমি মঞ্জুশ্রীর কোষ্ঠী বহুবার দেখেছি। এই বিবাহে আপনার সম্মতি আছে? কিন্তু কি বলছো? তুমি গৌড়ের অধিকারী আর আমি সামান্য একজন ব্রাহ্মণ। সব জেনে শুনে তুমি মঞ্জুশ্রীকে গ্রহণ করবে? না না, এই হতে পারে না। আমি এই জন্যে বলতে দ্বিধা করেছিলাম। তুমি হয়তো ভাববে, আমি হয়তো ভাববো যে কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণে মেয়েকে বিবাহ করে আমি উদ্ধার করলাম। না না, মঞ্জুশ্রীকে আমার ভালো লেগেছে। আপনি হয়তো জানেন না যে আমার প্রথমা দুই স্ত্রী বন্ধা। হয়তো মঞ্জুশ্রী সন্তানই হবে আমার বংশের সূত্রে। আমি ধন্দে পড়লাম। রাজযোগ মিল আছে, অথচ এই মানুষটি কেমন তা আপনি জানেন না, তাই তো? সত্যি তো, খাজনা তদারকি করতে গিয়েছিলাম, পথে জল তেষ্টা পেল, তার ব্রাহ্মণের ঘর খোঁজ করতে গিয়ে আপনার দরজা আমি করা না। আপনি আমায় আতিথ্য দিলেন, যত্নাতি করলেন। এই যে আপনার সঙ্গে আমার দেখা হলো, এটা তো কথা ছিল না, কিন্তু দেখা তো হলো। কি করে জানলাম যে আমার আর মঞ্জুশ্রীর সঙ্গে রাজ্যটা মিল আছে? নিয়তি ঠাকুর, নিয়তি। নিয়তিকে খণ্ডাবে? জন্ম মৃত্যু বিবাহ স্বয়ং বরাহ মিহিরও বলতে পারেন না। সেখানে আমি হাতের লক্ষ্মী পায়ে ফেলছি। ঠিক বলেছ, মঙ্গলবার ইচ্ছাই পূর্ণ হোক। হ্যাঁ, তাহলে বিবাহের লগ্ন আমি স্থির করি যথাশীঘ্র সম্ভব বলে আজই। আজ? হ্যাঁ, আমাকে তো আবার গৌড়ে ফিরতে হবে। আজ রাতে লগ্ন আছে। কিন্তু মঞ্জুশ্রী মতটা একবার, আমার মতই ওর মত, তুমি চিন্তা করো না। তোমাকে বিবাহ করতে মঞ্জুশ্রী কোনো আপত্তি করবে না। কি হলো ঠাকুর, আপনি জেগে বসে আছেন? কত রাত হলো? না, প্রায় ভোর হয়ে এলো। আপনারা আর জেগে থেকে আমাদের পাহারা দিতে হবে না, শুয়ে পড়েন দেখি। সকালে আবার অনেক কাজ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রাত ভোর হয়ে এলো। কালকে অনেক কাজ আছে। আমি এবার উঠব। বেগম, আপনার কি এই কথাটা ছাড়া আমাকে আর কিছুই বলার থাকে না হযরত? আমি তো এখানে কিছু কিছু বলার জন্য আসি না, আমি তো এখানে কথা শুনতে আসি। সারাদিন কত কথা বলতে হয়, কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে পড়ি। এই দেখো না, কালকেই আবার শুরু হয়ে যাবে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক। হযরত কি কামতাপুর অভিযানের আগে জৌনপুরে ফৌজ পাঠানোর কথা ভাবছেন? আমার মনের গতি কোন দিকে বাঁক নেয় তুমি বেশ বুঝতে পারো বেগম। আমি কালকেই জরুরি সভা ডেকেছি। জৌনপুর যুদ্ধের সিদ্ধান্ত আমি সবাইকে জানিয়ে দেব, কিন্তু মুশকিল একটাই, এবার অভিযানে হয়তো আমাকে নিজেকে যেতে হবে। কারণ ইব্রাহিম লোদির রাজনৈতিক ৫ পয়সার বোঝার মতো বুদ্ধি এখনো শাহজাদা নুসরতের হয়নি, তাই ভাবছি বেগম এই গৌড়ের ভার আমি কার উপর ছেড়ে যাব। কেন? ওয়াজিরে আজম রয়েছেন, নগর অধিকারী সুবুদ্ধি রায় আছেন, তাছাড়া আন্দরমহলে বাড়ি বেগম আছেন, তার নির্দেশে শাহজাদা নুসরাত ভালোই চালিয়ে নিতে পারবেন। আশ্চর্য! কিসের আশ্চর্য? এই তো কয়েকদিন আগেই তুমি আমাকে আমাকে গৌড় ছেড়ে বাইরে যেতে বারণ করেছিলে, কিন্তু আজকে আপনার আপনার রাজনীতির ব্যাপারে কথা বলাটা হয়তো আমার এখতিয়ারের বাইরে, কিন্তু এখন গৌড় শান্ত। হঠাৎ কোনো বিদ্রোহ হওয়ার সম্ভাবনা নেই, তাই বলছি আপনি নিশ্চিন্তে যেতে পারেন। বেগম বেগম আমার সারে কোতোয়ালের মুখে যে কথা শুনে আমি শান্তি পাই না, তোমার মুখ থেকে সে কথা শুনলে মনে হয় যে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। ও বেগম বেগম, ওই সুবুদ্ধি রায়ের বড় তরফ রাগ করে বাপের বাড়িতে চলে যাওয়ায় সুবুদ্ধি রায় বেশ মুষড়ে পড়েছে। দিদি তাহলে শান্তিপুরে চলেই গেলেন? কি জানো বেগম, ওই ওই লোকটার ওপর আমার রাগও হয়, হাসিও পায়, আর মায়াও হয়। একটা সন্তানও যদি থাকতো তাহলেও হয়তো শান্তি পেত। ভাবছি যে ওই চাঁদপাড়া গ্রামটা আমি ওকে লিখে দিয়ে দেবো। আর বেগম বেগম এবার আমি সত্যি উঠব। আসলে আজকে তো আর ঘুম হবে না, আর কয়েকটা সনদের কথা মাথায় এলো, এক্ষুনি লিখে ফেলতে হবে। কি আছে? খোদা হাফেজ। খোদা হাফেজ। সুলতানকে যেতে দিলে কেন বেগম সাহেবা? এই শেষ রাতটুকুর মতন এখানেই না হয় একটু ঘুমিয়ে নিতেন। লোকটার জন্য বড় মায়া হয় জানিস। কার কথা বলছো বেগম সাহেবা? নগর অধিকারী সুবুদ্ধি রায়ের কথা বলছি। কেন, তার আবার কি হলো? কিছু হয়নি, আর কিছু হবেও না জানিস। সুবুদ্ধি রায়ের মতো লোকেদের কোনোদিন কিছু হয় না, তারা বেশ বেঁচে পড়তে থাকে। মাত্র একটি রাত, নামে মাত্র বাসর ঘর, আয়োজন কিছু মাত্র ছিল না, শুধু বাইরে ফাগুন হাওয়া বইছিল মাতালের মতো। কত কথা বলেছিলেন তিনি, আমার স্বামী। এ নাও, ধর। এসব আমার? সব তোমার। গৌড়ের অধিকারী স্ত্রী তুমি। তোমার গায়ে অলঙ্কার না থাকলে লোকে কি বলবে? না না না, এত গয়না আমি গায়ে দিতে পারবো না। বেশ, যতটুকু ইচ্ছে তোমার ততটুকু গায়ে দিও, তবে এইটা কিন্তু তোমার শরীর থেকে তুমি আলাদা করো না। হুম, দেখি দেখি। থাক থাক থাক। মঞ্জুশ্রী, তোমায় ছেড়ে যেতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কোনো উপায় নেই, কাল আমাকে যেতেই হবে। তাছাড়া তোমার বাবাও বলেছেন এত তাড়াতাড়ি যাওয়ার কি দরকার, থাকো না কিছুদিন, তারপরে এসে আমি তোমায় নিয়ে যাব। সত্যি সত্যি আসবেন তো? আসবো না? না মানে, আপনি যদি গৌড়ে গিয়ে আমায় ভুলে যান তাহলে হাতের আংটিটা আমায় দেখিও, দুষ্যন্ত শকুন্তলার কাহিনীর মতো আমার সব মনে পড়ে যাবে। এখন আমি একা একা কি করব? শোনো পাগল মেয়ের কথা, তুমি একা হতে যাবে কেন? তোমার এই সিঁথি সিঁদুর বলে দেবে তুমি একা নও, তুমি আমার স্ত্রী, যার তার স্ত্রী নও, গৌড় অধিকারী সুবুদ্ধি রায়ের স্ত্রী। সেজন্যই তো আমার আরো ভয়, আমি একটা সামান্য মেয়ে, আমাকে যদি আপনি গৌড়ে গিয়ে সত্যি সত্যি ভুলে যান। আহ, এক কথা বলছে। শোনো মঞ্জুশ্রী, অগ্নি সাক্ষী করে আমাদের বিয়ে হয়েছে, তুমি আমার ধর্মপত্নী, আমি তোমার স্বামী, এটাই হচ্ছে আমাদের সামাজিক পরিচয়। তোমার আর কোনো উপায় নেই, আমাকে তোমার বিশ্বাস করতেই হবে। আমি তো তাকে বিশ্বাসই করতে চেয়েছিলাম না মতি বিবি, কিন্তু সে সেই বিশ্বাসের মর্যাদা দিল কোথায়? তিনি পরের দিনই চলে গেলেন। তারপর যখন আমার তার সঙ্গে দেখা হলো, তখন আমি ভয়ঙ্কর বিপদের সামনে, আমি নিজের পরিচয় দিয়ে তার পায়ে কেঁদে পড়লাম। তিনি আমাকে অস্বীকার করলেন। সেদিন কোথায় গিয়েছিল তার সে বড় বড় কথা, অগ্নিসাক্ষী, সামাজিক পরিচয়? সেদিন যদি বড় বউ না থাকতো, তাহলে আমাকে রাস্তার কুকুর শিয়ালে ছিঁড়ে খেত। তিনি অন্তত আমার প্রাণটুকু রক্ষা করেছেন। শুধু একটা কথা তারা বিশ্বাস করেনি, জবন ডাকাতের দল আমার ধর্ম নষ্ট করেছে বলে যে কথাটা উঠেছিল, সেটা মিথ্যে। তুমি আবার পুরনো কথা ভেবে ভেবে কষ্ট পাচ্ছ? পুবের আকাশ ভরসা হয়ে এসেছে, এবার একটু ঘুমিয়ে নাও না। আমি নিজের কথা ভেবে কষ্ট পাই না রে মতি বিবি, শুধু ভাবি আমার বুড়ো বাপটার কথা। আমার জীবনে যে কত কিছু ঘটে গেল, তার কি সে কিছুই জানতে পেরেছে? না জানাটাই তো ভালো বেগম সাহেবা। ব্রাহ্মণের মেয়ে তুমি এই বেগম মহলে ঠাঁই পেয়েছ, এ কথা জানাজানি হলে তোমাদের হিন্দু সমাজ তোমার বাপকে তো ছেড়ে কথা কইবে না। কে জানে কেমন আছে বাপটা, আমার কথা ভাবে। মারে, তোর কথা যে আমার সব সময় মনে পড়ে। আজ 1 বছর হয়ে গেল, না কোনো পত্র না কোনো সংবাদ। তুমি কেন তাকে মিছিমিছি পত্র লিখতে গেলে বাবা? আপনি বড় মানুষ, কুলীন ব্রাহ্মণ, একটা কেন 10টা বিয়ে করতে পারেন। তারপরে তুমি তাকে পত্র লিখবে যে এবার তোমার স্ত্রীকে তুমি নিয়ে যাও? ছি ছি ছি, উনি কি ভাবলেন বলো তো? কি আর ভাববেন বলতো, আমি বাপের কর্তব্য করেছি। আজকাল দিনকাল ভালো নয়, আর কতদিন তোকে আমি আগলে রাখবো মা? তার চেয়ে সেই ভালো যার ধন তিনি আগলে রাখেন। তবে তোকে তো কদিন বাদেই শ্বশুর বাড়ি চলে যেতে হবে, তো সেখানে যখন যেতেই হবে আর দেরি করে লাভ নেই মা। আর শোন মা, তুই ভাবছিস তোকে উনি ভুলে গেছেন, তাহলে পত্র পাওয়া মাত্র দুখানা নৌকো পাঠিয়ে দিল কেন বলতো? বাবা, আর তুমি তুমি বুঝি একা থাকবে? আমি পুরো মানুষ, আমাকে তো একাই থাকতে হবে। তুই শান্তিতে স্বামীর ঘর করলি, আমার সব চিন্তার শেষ। বুড়ো বয়সে তখন একা খুব সুখেই থাকবে, খুব সুখেই থাকবে। বুঝেছি, আমি হলাম কি তোমার গলার কাঁটা, তাই আমাকে গলা থেকে নামাতে পারলে তুমি বেঁচে যাও। ঠিক আছে, যারা গৌড় থেকে নৌকা নিয়ে এসছে তাদের বলে দাও কাল নয়, আমি আজ বিকেলেই রওনা হব। তখন তুমি যা ইচ্ছে করো, থেকেও একা একা। তুই মিছে মিছে আমার উপর রাগ করছিস মা, আমি বাপ হয়ে তোর কোনো অনিষ্ট চাইবে কখনো হতে পারে? দেখ মা, দেখ তুই ছাড়া আমার কি আছে বলতো, আমার কি আছে? তুমি ছাড়া আমারই বা কি আছে বাবা? তোর স্বামী আছে, সংসার আছে, দুদিন বাদে ছেলেপুলের মা হবি তুই। আচ্ছা মা, তাদের দেখতে আমি গৌড়ে যাব, আমার আদর যত্ন করবি তো? হ্যাঁ বাবা, তোমাকে খুব আদর যত্ন করব। আমাকে ভুলে যাবি না তো?